নমস্কার, আমি শ্রাবণী জাগরী বুটিকের তরফ থেকে আজ আবার চলে এলাম আমার 137 নম্বর এপিসোডটা নিয়ে। কারণ শীত একদম দোরগোড়ায়, যতই আমলকির ডালে শীতের হাওয়ার নাচন লাগুক না কেন, পাতা কাঁপুক না কেন, আমাদের কাছে শীত কিন্তু উপভোগের সময়, একটা আরামের সময়, একটা দারুণ একটা সময়, সেদিন আমি সারা বছর অপেক্ষাও করি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সেই সাজ, সেই সব কিছুর জন্য আজ চলে এলাম আমার কিছু সম্ভার নিয়ে, 137 নাম্বার এপিসোডটা নিয়ে। তো শুরু করে দিচ্ছি, মিক্স করে কিছু দেখাবো। নানা রকম আছে, সিল্ক আছে, তসর আছে, ডিজাইনার ব্লাউজও আছে। তো শুরু করছি নাম্বার 1 শাড়ি দিয়ে। দিস ইজ নাম্বার 1 শাড়ি, দিস ইজ সিল্ক শাড়ি, মিক্স ম্যাচ শাড়ি উইথ হেরিং বোন অ্যান্ড প্রিন্ট, প্রিন্টের সাথে মিক্স ম্যাচ করেছি। এইভাবে যাচ্ছে, দিস ইজ আঁচল পোর্শন অ্যান্ড আঁচল, হিয়ার ইজ দ্য হেরিং বোন স্টিচ, দিস আর অল হেরিং বোন স্টিচ আর দ্য হ্যান্ড স্টিচ। আমি একটু লোয়ার পোর্শনটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। এইভাবে যাচ্ছে, স্টিচটা এত সুন্দর বা এত নিখুঁতভাবে করা, মনে হচ্ছে লুকস লাইক পেন্টিং, একদম পেন্টিংয়ের মতন দেখতে। এইভাবে যাচ্ছে আঁচলটা এবং দেন দ্য বডি পোর্শন। এভাবে আসছে বডি পোর্শন, দ্য বডি পোর্শন ইজ দ্য কলমকারি প্রিন্ট অন হাফ দ্য বডি পোর্শন অ্যান্ড নেক্সট দ্য কুচি। এটা কিন্তু কোনো জয়েন্টেড পোর্শন না, এটা একটা ডাইং পোর্শন। দিস ইজ নট দ্য এনি জয়েন্টেড টাইপ পোর্শন, দিস ইজ দ্য ডাইং পোর্শন, ফিরোজি অ্যান্ড দ্য হোয়াইট পোর্শন, দিস ইজ দ্য কুচি অ্যান্ড দ্য প্লিটস অর দ্য প্লিটস। এইভাবে যাচ্ছে, হিয়ার ইজ দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ক, লাইক আঁচল, আঁচলের মতন করে রিপিটেশন করা রয়েছে। এখানে বড় বড় করে প্রিন্ট স্টিচটা করা রয়েছে এবং লাস্ট পোর্শনটা ফুল আঁচল এবং সেখানেও প্রিন্ট এবং লাস্ট হচ্ছে ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস হাতার জন্য করা রয়েছে। নাম্বার 1 শাড়ি, এটা রেঞ্জ হচ্ছে 4800 বা 200 রুপিস লেস, দেন ইট উইল বি 4600। নাম্বার 1 শাড়ি ছিল। নাম্বার 2 শাড়ি, এটাও একটা মিক্স ম্যাচের শাড়ি দেখাবো আজকে, সবকটাই মিক্স ম্যাচের শাড়ি দেখাবো সিল্কের উপর। এটা হচ্ছে বাটিকের সাথে মিক্স ম্যাচ। এইভাবে যাচ্ছে, দ্য ফ্লোরাল পোর্শন ইজ দ্য বাটিক, হিয়ার ইজ দ্য হোয়াইট ফ্লোরাল সারন বাটিক। হ্যাঁ, হোয়াইট যত ফ্লোরাল আছে সেগুলো সমস্ত বাটিকে যাচ্ছে। এখান থেকে আঁচলটা শুরু হচ্ছে আমাদের, আঁচলের স্টার্টিংয়েও একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর করে, এবং যারা লাল পরেন না তাদের জন্যও দেখতে পারেন, এটা রানী কালারের সুতো ইউজ করা আছে। হ্যাঁ, আঁচল স্টার্টস ফ্রম হিয়ার অ্যান্ড হাফ শাড়ি ইজ উইথ দিস দ্য ফ্লোরাল উইথ মিরার অ্যান্ড দ্য বাউন্ডারি ওয়ার্ক অন দ্য ডাল স্টিচ, এইভাবে করা আছে। এইভাবে হাফ শাড়িটা যাচ্ছে, দেন দ্য হাফ শাড়ি ইজ প্যানেল, প্যানেল লাইক ওয়ার্ক, এইভাবে প্যানেল করা হয়েছে এবং খুব সুন্দর একটা কাজ বা খুব সুন্দর একটু অন্যরকম একটা অভিনবত্ব দেওয়া হয়েছে কাজে এইভাবে। কারণ জাগরী সবসময় চেষ্টা করে শাড়ির মধ্যে কিছু নতুনত্ব ছোঁয়া রাখতে। এইভাবে যাচ্ছে পুরো হাফ শাড়িটা এবং দেন দ্য দিস ইজ দ্য লাস্ট পোর্শন অ্যান্ড ব্লাউজ পিস। যদি আমরা শাড়িটা পরি তাহলে এরকম খানিকটা একটা লুক আসতে পারে। এইভাবে আমি একটা রাফলি এরকমভাবে দেখাতে পারি, এইভাবে একটা লুক আসতে পারে। দিস ইজ আঁচল, খুব স্নিগ্ধ একটা সুন্দর শাড়ি। এইভাবে যাচ্ছে নাম্বার 2 শাড়ি, বাটিকের সাথে মিক্স ম্যাচ। সিল্কের ওজন কিন্তু প্রত্যেকটা সিল্কের ওজন মিনিমাম 350 গ্রামস, ইচ অ্যান্ড এভরি সিল্ক ওয়েট অফ ইচ অ্যান্ড এভরি সিল্ক ইজ 350 গ্রামস অর অ্যাভাভ 350 গ্রামস, কাজে এটা ইন্ডিকেট করে একটা খুব ভালো টেক্সচারের সিল্কে। নাম্বার 2 শাড়ি ছিল, এটা 4700, 200 রুপিস লেস, দেন ইট উইল বি 4500। নাম্বার 3 শাড়িতে আসছি, এটাও একটা বাটিকের সঙ্গে মিক্স ম্যাচ এবং সাদা লাল কম্বিনেশনে সিল্ক। সিল্কের ওজন বা সিল্কের কোয়ালিটি সম্বন্ধে আমি বললামই এবং বলেও থাকি প্রত্যেকটা প্রোগ্রামে, এবং আপনারাও খুশি আপনাদের সাথে সুর মিলিয়ে আমি সেটা বলতে আরও ভালোবাসি। কারণ আপনাদের যে স্যাটিসফ্যাকশন, আপনাদের যে ফিলিংস আমার সিল্ক সম্বন্ধে বা অন্যান্য মেটিরিয়াল সম্বন্ধে, সেটা আমাকেও খুব আনন্দ দেয়। আচ্ছা, এটাও যাচ্ছে বাটিকের সাথে, এটা রেড অ্যান্ড ব্রাউন কম্বিনেশন অ্যান্ড ফ্লোরাল, দিস ইজ দ্য বাটিক ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য গুজরাটি অ্যান্ড মিরার। হ্যাঁ, প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু মিরার করা রয়েছে এইভাবে, এবং গুজরাটিও রয়েছে উইথ এ কট পাইপিং, একটা কট পাইপিং চলে যাচ্ছে। কট পাইপিং লুকস ভেরি স্মার্ট, এটা শাড়িটাকে ভীষণ স্মার্ট করে দেয়। দিস ইজ দ্য হাফ পোর্শন লাইক দিস অ্যান্ড দেন দ্য হাফ পোর্শন ইজ দ্য হাফ সার্কেল গুজরাটি ওয়ার্ক। এইভাবে যাচ্ছে হাফ সার্কেল করে গুজরাটিগুলো মাল্টি কালারে, কাজে ভীষণ সুন্দর দেখতে হবে শাড়িটা। এইভাবে যাবে, এইভাবে যাবে, এবং এর যে ব্লাউজ পিসটা সেটা আরও সুন্দর। এইটা দিস ইজ ব্লাউজ পিস, এইভাবে চলে যাচ্ছে একটা কট পাইপিংটা কন্টিনিউ করছে। আচ্ছা, তাহলে এটা এরকম হাফটা পড়ছে হোয়াইটের মধ্যে অ্যান্ড হাফটা হচ্ছে পুরো ভরা বাটিক এবং
ছোট ছোট গুজরাটি স্টিচ যাচ্ছে। তো এটার রেঞ্জও হয়ে যাচ্ছে আমাদের নাম্বার থ্রি শাড়ি ছিল 4800 200 rupees লেস, 4600 ওনলি 4600। তো একটা আপনারা ডিজাইনার শাড়ি পেয়ে যাচ্ছেন এবং সেটা সিল্কে নানান যে কোনো উৎসবের সময় পরতে পারেন, অকেশনে পরতে পারেন। নাম্বার ফোর শাড়িতে চলে এসেছি, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত সৃষ্টি এবং সৃজন, যেহেতু জাগরি একটা কমপ্লিট বুটিক, সেজন্য আপনারা সমস্ত সৃষ্টি এবং সৃজনকে প্রথমেই দেখতে বা প্রথমেই নিজের করে পেতে একটু বেল আইকনটা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ এটুকুর জন্য যে এত মানুষ সাথে আছেন পাশে। 137 এপিসোডে আমি পৌঁছে গেছি, তো যাই হোক নাম্বার ফোরেও পৌঁছে গেছি আমি এইভাবে। এটা একটা সবুজ এবং নীলের কম্বিনেশন একটা সিল্ক শাড়ি এবং তার সঙ্গে অবশ্যই মিক্স ম্যাচ আছে। দিস ইজ দ্য গুজরাটি ওয়ার্ক, গুজরাটি অ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের মিক্স করা রয়েছে। এইভাবে যাচ্ছে আঁচল, দিস ইজ আঁচল পোর্শন, ভেরি বোল্ড একটা ওয়ার্ক করা রয়েছে ব্লু এর সাথে এবং গুজরাটির বর্ডার যাচ্ছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য গুজরাটি অ্যান্ড মিরর এবং গায়ের উপরটা এইভাবে যাচ্ছে। আপার ইয়কে কিন্তু একটা চওড়া বর্ডার যাচ্ছে এইভাবে, কাজেই শাড়িটাকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে এবং যে বডিটাতে সেইভাবে একটা খুব সুন্দর একটা কাজ একবার অল্টারনেট করে যাচ্ছে গুজরাটি লাইন্স অ্যান্ড দেন দ্য ব্লক, গুজরাটি লাইন্স দেন দ্য ব্লকস এইভাবে। এখানে এই শাড়িতে ব্যবহার করা হয়েছে মাত্র তিনটে রং, সাদা, গ্রিন এবং ব্লু, কাজেই শাড়িটা এত কম রঙে এত সুন্দর একটা স্মার্ট একটা লুক এসেছে শাড়িটাতে। এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার, কারণ শাড়িতে সিল্কের শাড়িতে যত কম রং আমরা ইউজ করতে পারি তত কিন্তু তার নিজস্ব একটা যে একটা ক্লাসি লুক আছে সেটা বেরিয়ে আসে। এইভাবে যাচ্ছে পুরো হাফ শাড়ি, পুরো শাড়িটা এন্টায়ার শাড়ি অ্যান্ড দেন দ্য ব্লাউজ পিস ইজ উইথ দ্য ব্লু, ভেরি ফাইন কোয়ালিটি অফ সিল্ক, দিস ইজ দ্য ব্লাউজ পিস। আচ্ছা, তো এইভাবে চলে গেল শাড়িটা, পরার পরেও এরকম সুন্দর লাগবে দেখতে এবং ব্লু ব্লাউজের সাথে আর সবুজ নীলের কম্বিনেশন ভীষণ সুন্দর, ভীষণ টাচি কম্বিনেশন। তো এটা গেল আমাদের নাম্বার ফোর শাড়ি ছিল 4800 200 rupees লেস, 4600 ওনলি নাম্বার ফোর শাড়ি ছিল। নাম্বার ফাইভে চলে আসছি, আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, প্লিজ আপনারা সেটা অ্যাভেল করুন। ইউ ক্যান পে দ্য কুরিয়ার, ইউ উইল পে দ্য কুরিয়ার বয় আফটার রিচিং দ্য শাড়ি ইন ইউর হাউস, দেন দেয়ার ইজ নো প্রবলেম অ্যাবাউট পেমেন্ট। তো এ নাম্বার ফাইভ শাড়ি, এটা তো ভীষণ মাল্টি কালার সিল্ক, একটা মাল্টি কালারের কাজ করা রয়েছে, প্রিন্ট করা রয়েছে এবং তার সঙ্গে ভীষণ ছোটো ছোটো করে মিক্স ম্যাচ করা রয়েছে। আঁচলটা দেখাচ্ছি, দিস ইজ আঁচল, হিয়ার ইজ দ্য স্ক্রিপ্ট অন ব্লু কালার বাট দেয়ার ইজ নো ব্ল্যাক কালার, এইভাবে যাচ্ছে। অনেক কালার আছে এখানে কিন্তু কোনো কালোর ব্যবহার নেই, এই জন্য আমরা কোনো শুভ অনুষ্ঠানেও ব্যবহার করতে পারি, এইভাবে যাচ্ছে। এই দিজ আর অল স্টিচেস, হ্যান্ড স্টিচেস অ্যান্ড প্রত্যেকটা সার্কেলের মধ্যে কিন্তু আমি একটু ধরে দেখি, একটু ধরে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সার্কেলের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে, হ্যান্ড স্টিচ রয়েছে প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি সার্কেল উইথ দ্য হ্যান্ড স্টিচ, এইভাবে যাচ্ছে প্রত্যেকটাতে এইভাবে কাজ করা রয়েছে। দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, আঁচলের পরে ফ্রন্ট পোর্শনটা লুকস লাইক ভেরি মাল্টি কালার, প্রচুর কালারের ব্যবহার আছে, কাজে ভীষণ গর্জিয়াস একটা শাড়ি এবং প্রত্যেকটা প্রত্যেকটা সেগমেন্টকে ধরে ধরে কিন্তু কাজ করা রয়েছে, প্রত্যেকটা মোটিভ আর সেগমেন্টকে ধরে ধরে কাজ করা রয়েছে, ভীষণ ছোটো ছোটো সূক্ষ্ম কাজ। ইয়ার ইজ অলসো দ্য হেরিং বোন স্টিচ, এইভাবে যাচ্ছে অ্যান্ড বর্ডারটাতেও এইভাবে একটু যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আপনারা এর সঙ্গে কোনো মুক্তোর গয়না পরলে আরও সুন্দর লাগবে দেখতে। দিজ আর অল হ্যান্ড স্টিচ অন দ্য ব্লক প্রিন্ট শাড়ি, সিল্ক শাড়ি, দিস ইজ দ্য হাফ পোর্শন অ্যান্ড দেন দ্য হাফ পোর্শন উইথ রেড অ্যান্ড বর্ডার, এইভাবে যাচ্ছে প্রচুর কাজ এবং কাজের যে নিটনেস, কাজের যে কোয়ালিটি সেটাও শাড়িটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে সব সময়ের জন্য। আর ব্লাউজ পিসটা তো ভেরি নাইস কালার অ্যান্ড কম্বিনেশন ইজ ভেরি নাইস, রেড, গ্রিন, অরেঞ্জ, অল কালার্স আর দেয়ার। তো এইভাবে যাচ্ছে নাম্বার ফাইভ শাড়ি, এটার রেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের 4900 200 rupees লেস, 4700। প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস শাড়ি, কাজে আপনারা চটপট বুক করে ফেলুন।
নাম্বার 6 শাড়িতে চলে এসেছি। এটা একটা বেনারস সিল্ক দেখাচ্ছে এবং তাতে গুজরাটি করা হয়েছে, মাত্র দুটো সুতোর ব্যবহার করা হয়েছে। হিয়ার ইজ দ্য ইউজিং অফ ওনলি টু কালার্স অফ থ্রেড, দ্যাট ইজ দ্য হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট কালার্স। হিয়ার ইজ নো ইউজেস অফ মিরর। তো দুদিকের বর্ডার যাচ্ছে এবং সমস্ত শাড়ির গায়ে একটা বুটি ছড়ানো রয়েছে এইভাবে। খুব সুন্দর সিম্পল একটা শাড়ি এবং কালারটা রয়্যাল ব্লু, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, সেজন্য এর কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। দিস ইজ দ্য কুচি পোর্শন, হিয়ার ইজ দ্য প্যানেল অর দ্য কুচি পোর্শন, এইভাবে যাচ্ছে। খুব বিউটিফুল শাড়ি, খুব হালকা লাইট কাজের মধ্যে এইভাবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ পিস, রেঞ্জটাও ভীষণ হালকা এইভাবে যাচ্ছে। 5850, ওনলি 5850, তবু 200 রুপিস লেস, দেন ইট উইল বি 5650। হ্যাঁ, এবার আমরা নাম্বার 7 শাড়িতে চলে এসেছি। এটাও একটা গুজরাটি দেখাবো, একটা সুন্দর একটা কালার, একটা আনকমন কালার বলতে পারি এইভাবে। অবশ্যই ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, দিস ইজ দ্য আঁচল পোর্শন, মাল্টি কালার আঁচল পোর্শন যাচ্ছে অনেকটা বড় করে এইভাবে। হ্যাঁ, ব্ল্যাক, রেড অ্যান্ড একটা ইয়েলো কালার এইভাবে সুতো ব্যবহার করা হয়েছে, আর লোয়ার বর্ডারটাতে পুরোটা হাফ সার্কেল করে এইভাবে চলে যাচ্ছে, পুরো শাড়িটা এইভাবে চলে যাচ্ছে। দিস ইজ অলসো এ গুজরাটি স্টিচ অন ভেরি লাভলি বেস, কালার ইজ ভেরি লাভলি অ্যান্ড দ্য লোয়ার বর্ডার ইজ উইথ হিউজ নাম্বার অফ হাফ সার্কেলস, টোটালি হাফ সার্কেল দিয়ে করা হয়েছে। এবং এটা হচ্ছে এই ব্লাউজ পিস পোর্শন, ভীষণ সুন্দর এটা। তো এটার রেঞ্জ হচ্ছে 6000, 200 রুপিস লেস, 5800, ওনলি 5800। নেক্সট আসছি কাঁথাতে। দিস ইজ দ্য কাঁথা অন তসর মেটেরিয়াল, গাছি তসর মেটেরিয়াল। দিস ইজ ভেরি পিওর মেটেরিয়াল অ্যান্ড ভেরি ক্লাসি মেটেরিয়াল, এইভাবে যাচ্ছে একটা কাঁথা, মাল্টি কালার কাঁথা। দিস ইজ দ্য আঁচল, হিয়ার ইজ দ্য আঁচল, ভেরিয়াস কালার্স, নাম্বার অফ কালার্স থ্রেডস হ্যাভ বিন ইউজড ফর দিস ওয়ার্ক, ভেরি নাইস ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে যাচ্ছে, খুব সুন্দর একটা কাজ এবং সুন্দর ডিজাইন এইভাবে যাচ্ছে, এবং প্রচুর কালার ব্যবহার করা হয়েছে। মেটেরিয়ালটা তো গাছি তসর বললামই আমরা, আর পিওর গাছি তসর, গাছি বাই গাছি, লোয়ার বর্ডারটা এইভাবে চলে যাচ্ছে। এগুলোর কোনো বয়স নেই পরবার, কোনো সময় নেই, বা কোনো জায়গাও আমরা ইচ্ছা হলেই আমরা পরে ফেলতে পারি। এরকম একটা শাড়ি আমাদের সত্যিই খুব পছন্দের, এইভাবে যাচ্ছে। প্রত্যেকটাই সিঙ্গেল পিস শাড়ি, কাজেই আপনারা চটপট বুক করে ফেলুন। 9038816563 ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড দ্য সিওডি ইজ অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। পুরো শাড়িটাতে এইভাবে কাজ যাচ্ছে, দিস ইজ দ্য, আচ্ছা আমরা একটু কাজ থেকে জুম করে কাজটা দেখিয়ে দিই এইভাবে। কাজের যে নিটনেস, কাজের যে কোয়ালিটি, আমরা একটু জুম করে দেখিয়ে দিতে চাই। ভীষণ সুন্দর প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি মেজারমেন্ট অফ ইচ অ্যান্ড এভরি স্টিচেস ইজ সেম, মোরালেস সেম, এটাই হচ্ছে কাজের নিটনেস, এইভাবে যাচ্ছে। ভীষণ সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এইভাবে এটা আমাদের রেঞ্জ ছিল হচ্ছে নাম্বার 8 শাড়ি, 7900, ওনলি 7900, 200 রুপিস লেস, 7700, ওনলি 7700। এই অফারটা আপনাদের কাছে খুব অল্প সময়ের জন্য আমি দিতে পারছি, আপনারা এটা অ্যাভেল করলে আরও ভালো লাগবে আমার। আর সিওডি আছে যেহেতু, আপনাদের কোনো অসুবিধা নেই। না, নেক্সট চলে আসছি, এটাও একটা গাছি তসর দেখাচ্ছি, ভীষণ সুন্দর এবং আনকমন একটা কাজ করেছি এইভাবে। এটা হচ্ছে আঁচল পোর্শন, ওনলি রানী কালার থ্রেডস হ্যাভ বিন ইউজড ফর দিস ওয়ার্ক, এইভাবে যাচ্ছে। দিস ইজ আঁচল পোর্শন, খুব সুন্দর একটা ডায়াগ্রাম করা রয়েছে এইভাবে। খুব সুন্দর জিওমেট্রিক্যালি প্লেসড করা রয়েছে ডিজাইনটাকে এইভাবে, একটা ডায়মন্ডের সাথে নানান রকমভাবে যাচ্ছে। দিস ইজ দ্য আঁচল অ্যান্ড দেন দ্য বডি পোর্শন, ভেরি সিম্পল বাট ভেরি ক্লাসি লুক। মেটেরিয়াল ইজ গাছি তসর অ্যান্ড দ্য রানী কালার সুতো বা থ্রেডস এইভাবে যাচ্ছে। অনলি চেক, চেক হ্যাভ বিন, মানে চেকটাকে বানানো হয়েছে শুধুমাত্র সুতোর ব্যবহারে, এইভাবে যাচ্ছে। এটা একটা খুব আনকমন ব্যাপার, এবং হাফ শাড়িটা এইভাবে চলে গেল। অ্যান্ড হাফ শাড়ি ইজ অনলি দ্য বর্ডার, এইভাবে চলে যাচ্ছে আমাদের কুচির কাছ থেকে আমরা এইভাবে পেয়ে যাবো। তাহলে গায়ের ওপরে চেকটা থাকবে এবং কুচির কাছ থেকে আমরা নর্মাল পেয়ে যাবো বর্ডারটা এইভাবে। এটা একটা গাছি তসর, এবং এর যে ব্লাউজ পিস, আপনারা যদি মিক্স ম্যাচ করে ব্লাউজ বানান তাহলে এটা আরও লাভলি হয়ে যাবে। এটার রেঞ্জ হচ্ছে 8000, 200 রুপিস লেস, 7800, ওনলি 7800। প্লিজ আপনারা এই
অফারটাকে গ্রহণ করুন, তাহলে আমারও ভালো লাগবে। আর জাগরি শুধুমাত্র বন্ধুত্বের, এত ভালোবাসা, এত পাশে থাকা, এই সাহায্যের জন্য এই কাজটুকু করতে পারে, কারণ এই রেঞ্জে একটা গাছি তসরে কাঁথা সত্যি খুব একটা এই ব্যাপার, একটা লটারির মতনই ব্যাপার। এইভাবে যাচ্ছে হচ্ছে আঁচল। নেক্সট আমরা চলে এসেছি 10 নাম্বার 10-এ চলে এসেছি। দিস ইজ আঁচল পোর্শন। হ্যাঁ, হিয়ার ইজ অনলি হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন, বা তসরের যে তসর কালার অ্যান্ড রেড কম্বিনেশন, এইভাবে যাচ্ছে। দেন দ্য বডি এইভাবে যাচ্ছে বডিতে, ভীষণ সুন্দর। এবং রেঞ্জটা হচ্ছে খুব মিনিমাম একটা রেঞ্জ, যেটা 8,000 টাকার লাগছেও না আপনার, 7,000-এর মধ্যে আপনার একটা, 8-এর নিচেই আপনার চলে আসছে একটা গাছি তসরে এইভাবে কাঁথা, এইভাবে যাচ্ছে পুরোটা। হাফ শাড়িটা কমপ্লিট ওয়ার্ক বা কম্প্যাক্ট ওয়ার্কে থাকছে, অ্যান্ড দেন দ্য হাফ ইজ দ্য বর্ডার করে যাচ্ছে এইভাবে। ব্লাউজটাও থাক দেখিয়ে দিচ্ছে এইভাবে, দিস ইজ ব্লাউজ পিস। আর কাজটা কিন্তু একদম আমাদের শেষ অবধি থাকছে, যে বর্ডারের কাজটা সেটা কিন্তু শেষ অবধি থাকছে, দেন দ্য ব্লাউজ পিস। আচ্ছা, এটার রেঞ্জ হয়ে যাচ্ছে 8,000-200 rupees লেস, 7,800, অনলি 7,800। লাস্ট দেখাবো নাম্বার 11। এটা তো অবশ্যই একটা ভীষণ ক্যাচি কম্বিনেশন এবং ভীষণ কি বলবো একদম একদম ভালো লাগার একটা কম্বিনেশন, গাছি তসরের সঙ্গে একটা লেমন ইয়েলো সুতোর ব্যবহার, অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন, ভেরি স্মুথ, একদম ভোরবেলার সূর্যের আলোর মতন সুন্দর। এইভাবে যাচ্ছে আঁচল। আর আপনারা জানেন আমার সাদা হলুদের কম্বিনেশনের কথা, সেরকমই আমি এটা বানানো হয়েছে। এইভাবে যাচ্ছে আঁচল, অনলি দ্য ফ্লোরাল অ্যান্ড লিফ, এইভাবে চলে যাচ্ছে আঁচলে, এবং দুদিক থেকে চলে যাচ্ছে এইভাবে। দ্য মেটেরিয়াল ইজ অলসো গাছি তসর, গাছি বাই গাছি সুতো আছে এখানে, এইভাবে চলে যাচ্ছে। দুদিক থেকে চওড়া করে বর্ডার আছে, দুদিক থেকে চওড়া করে বর্ডার যাচ্ছে। এর সঙ্গে যখন আমরা একটা এই কালারের যদি ব্লাউজ বানিয়ে নিতে পারি, তো একদম একটা অপরূপ একটা দৃশ্য হবে। এইভাবে চলে যাচ্ছে, অপরূপ একটা দৃশ্য, এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। 8,400, 8,000 rupees লেস, 8,200, অনলি 8,200, এতটা কাজের মধ্যে যাচ্ছে, অনলি 8,200। আমরা কাজটাকে জুম করে দেখানো হয়েছে আমাদের, এইভাবে আমরা কাজটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর অপূর্ব একটা শাড়ি এইভাবে যাচ্ছে। আচ্ছা, আর প্রচুর কাজ এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটার বর্ডারটা দুদিক থেকে চওড়া করে অল ওভার শাড়িটা এইভাবে চলে যাচ্ছে। 8,400, 200 rupees লেস, 8,200। এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। তো এটা গেল আমাদের নাম্বার 11 শাড়ি। আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন এবং চটপট বুকিং করে দিন। COD আছে অল ওভার ইন্ডিয়াতে, আপনারা যে কোনো এপিসোড থেকেই চুজ করতে পারেন, পসিবল হলে নিশ্চয়ই দিয়ে দেওয়ার চেষ্টা করব বা বানিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক সময়। আর দিস ইজ দ্য ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ নাম্বার 1, দিস ইজ আজরা, ভেরি ইন এখন ফ্যাশনে। তো এইভাবে যাচ্ছে মাত্র অনলি 400 rupees, বুট নেকেড যাচ্ছে, যে যার যেরকম সাইজের প্রয়োজন বললে সেটা দিয়ে দেবো। আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। দিস ইজ অলসো অ্যানাদার 1, 400 rupees, অ্যান্ড আজরা কাটন মেটেরিয়াল, একদম ভেরি ফাইন কাটন, দিস ইজ ভেরি নাইস, থ্রি ডাইমেনশনাল এফেক্ট আছে এখানে, একটা ফ্লোরাল এফেক্ট আছে, এইভাবে যাচ্ছে। হ্যাঁ, হাতেও যাচ্ছে এইভাবে, অল আর হ্যান্ডমেড ফ্লাওয়ার এইভাবে যাচ্ছে। হ্যাঁ, 1050, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, 1050। নেক্সট ওয়ান ইজ, এটা অনেকে নিয়েছেন এবং খুব সুন্দর, দিস ইজ অলসো হ্যান্ড স্টিচ, দিস আর, হ্যাঁ হ্যাঁ, দিস স্টিচ ইজ ভেরি ভেরি রেয়ার স্টিচ, এটা যাচ্ছে ফ্রেঞ্চ নটের মধ্যে যাচ্ছে, একটু অন্য ডিজাইনের মধ্যে। দিস ইজ দ্য ব্যাক পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, অ্যান্ড মিক্স ম্যাচ উইথ দ্য হ্যান্ড পোর্শন, এইভাবে যাচ্ছে। ভেরি লাভলি মেটেরিয়াল উইথ লাইলিং। তো দিস ইজ অলসো 970, দিস ইজ অলসো 970, এইভাবে, দিস ইজ 1050, লাস্ট ওয়ান ইজ 970, দিস ইজ 970, দিস ইজ 1050। হ্যাঁ, এটাও হ্যান্ডমেড ফ্লাওয়ার, এগুলো সমস্ত হাতে তৈরি করে বসানো আছে। এটা একটা সিল্ক টাইপের মেটেরিয়ালের মধ্যে করা হয়েছে এবং লাইলিন আছে ভেতরে, এইভাবে যাচ্ছে ফ্রন্ট পোর্শন এবং ব্যাক এবং হাতাতেও করা আছে এইভাবে। দিস আর অল হ্যান্ডমেড ফ্লাওয়ার এইভাবে। আচ্ছা, 1050 গেল। নেক্সট ইজ দ্য কোটকি, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন, 400, অলসো 400, এইভাবে যাচ্ছে ব্যাক পোর্শনে। কোটকি আমাদের ভীষণ
ফেভারিট একটা মেটেরিয়াল। আচ্ছা নেক্সট ওয়ান ইজ দ্য অবশ্যই কোটকির মধ্যে বা ইকাত কাপড়ের মধ্যে রয়েছে, এটাতেও একটা হাই নেক গলা রয়েছে, এইভাবে রয়েছে ব্যাক পোর্শনটা সেখানেও এইভাবে, এবং অ্যান্ড দ্য ফ্রন্ট পোর্শন সেখানেও একটা ডিজাইন করা রয়েছে এইভাবে, একটা মিক্স ম্যাচ করে এইভাবে মনো কালারে মিক্স ম্যাচ করা আছে। দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, দিস ইজ হ্যান্ড পোর্শন, এন্ড উইথ অবশ্যই এটার ভিতরে লাইনিং আছে। এটার রেঞ্জ হচ্ছে 800। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান, এটা তো অনেক দিন থেকে আমি দেখাচ্ছি, ভীষণ একটা সবারই ফেভারিট প্রায়, এইভাবে যাচ্ছে। এটা নেভি ব্লু অ্যান্ড রানি কালার কম্বিনেশন উইথ কলমকারি, দিস ইজ কটন মেটেরিয়াল, রোজকার পরবার জন্য ডেইলি ইউজের জন্য ভীষণ সুন্দর। দিস ইজ 600 অনলি। যারা দুটো ব্লাউজ বুক করবেন তাদের জন্য কিন্তু 50 rupees অফ থাকবে, এটা একটা খুব সুন্দর অফার, আপনারা প্লিজ বুক করতে থাকুন। আর COD আছে, ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে একটু আমাকে ছুঁয়ে থাকুন, নতুন সৃষ্টি এবং নতুন সিজনের জন্য অপেক্ষা করুন আর বুকিংটা করতে থাকুন। থ্যাংক ইউ।